আসসালামু আলাইকুম। বসন্তের মাঝামাঝি এদিকে আমাদের ডালগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। এ ডালগুলো খেসারির ডাল, পরিপক্ক না হওয়ার আগ পর্যন্ত আমরা ডালগুলোকে ছোঁয়া বলি, আর পরিপক্ক হওয়ার পরও আমরা ডালগুলোকে খেসারির ডাল না বলে কলয়ের ডাল বলি। ক্ষেত থেকে কিছু কলয় গাছ সংগ্রহ করে আনলাম, এখন আমরা ছোঁয়া আলাদা করছি। আমাদের সাথে আমাদের পাখিটাও কাজ করছে, ও ঘরের সব কাজে হাত লাগায়। ছোঁয়াগুলো কাঁচা খেতে বেশ মিষ্টি লাগে, সিদ্ধ, ভাজা, কাঁচা বিভিন্নভাবে ছোঁয়াগুলো খাওয়া যায়। এই ডালগুলো চাষ করা খুব সোজা, পরিপক্ক ডালগুলো ভিজিয়ে রাখার পর অঙ্কুরিত হওয়ার সাথে সাথে বপন করলেই হয়। 15-20 দিনের মধ্যে পুরো ক্ষেত সবুজ হয়ে ওঠে, গাছগুলো যত শিশির পায় তত তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করে। এখন ছোঁয়াগুলো থেকে ডালটা বের করে নিচ্ছি, এখানেও পাখিটা সাহায্য করছে। আজকে ডালগুলো চাল দিয়ে ভেজে খাবো। আমাদের এই দিকে বর্ষার শেষে শীতের শুরুতে মহিলারা ঘরের বাইরে আলাদা রান্নাঘর তৈরি করে, অর্থাৎ চুলো তৈরি করে। রুক্ষ শীতে গাছ থেকে যে পাতাগুলো ঝরে যায় সেই পাতা দিয়ে মাটির চুলোয় রান্না করে। আজকের সন্ধ্যার খাবারে থাকছে চাল ডাল ভাজা, সাথে রং চা, একদম অর্গানিক খাবার। কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম, লবণ পানি দিয়ে মাখিয়ে রাখা চালটা কড়াইয়ে ছেড়ে দিলাম। চাল ভাজার সময় একটু পরপর চালগুলো নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। যখন চালগুলো পর্যাপ্ত তাপ পাবে তখন চালগুলো ফুটতে শুরু করবে এবং বর্ণ পরিবর্তন হতে থাকবে। এক পর্যায়ে চালগুলো লাল বর্ণ ধারণ করবে এবং মুচমুচে হবে। যদি পর্যাপ্ত তাপ না পায় তবে চালের রং ঠিকই পরিবর্তন হবে, কিন্তু চালগুলো মুচমুচে হবে না, তাই তাপের বিষয়টা মাথায় রাখতে হবে। চালগুলো লাল বর্ণ ধারণ করেছে, চাল কিন্তু বালি দিয়েও ভাজা যায়। বালি দিয়ে ভাজলে চালগুলো ধবধবে সাদা হয় ও মুচমুচেও বেশি হয়। আর একদিন বালি দিয়ে ভাজব। আমাদের চালগুলো ভাজা শেষ, দেখতে খুব সুন্দর লাগছে। এবার সেই কড়াইয়ে লবণ মেখে রাখা ডালগুলো ছেড়ে দেব। এই যে নাড়নিটা দিয়ে নাড়ছি, এটাকে আমাদের এই দিকে কুচির শলা বলা হয়, নারকেল পাতার শলা দিয়ে বানানো হয়। ডালগুলো আস্তে আস্তে নাড়তে হবে এবং এক পর্যায়ে ডালগুলো ফ্যাকাশে সবুজ বর্ণ ধারণ করবে। আমাদের ডালগুলো ফ্যাকাশে সবুজ বর্ণ ধারণ করছে আর ভাজাও প্রায় শেষ হয়ে গেছে, সুন্দর একটা রং হয়েছে। এবার পূর্বের ভেজে রাখা চাল ও ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। মুচমুচে লাল বর্ণের গরম চাল ভাজা ও ফ্যাকাশে সবুজ বর্ণের ডাল ভাজার স্বাদ অতুলনীয়। যখন মুখে একসাথে চাল ও ডাল ভাজা পড়ে তখন আলাদা একটা স্বাদ উপলব্ধি করা যায়। আর এদের সাথে ছিল লাল বর্ণের চা। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।